পূর্ব বর্ধমান জেলার কাল্লার রীতিমতো প্রসিদ্ধ একটি স্থান হল বিদ্যাবাগিশ পাড়ার সাধক কমলাকান্তের বাস্তুভিটে। 1769 খ্রিস্টাব্দে তিনি এই বিদ্যাবাগিশ পাড়াতেই জন্মগ্রহণ করেন। সাধক কমলাকান্তের পিতৃবিয়োগের পর কমলাকান্তের মা ছোট্ট কমলাকান্তকে নিয়ে মামার বাড়ি চলে যান। কমলাকান্তের এই বাস্তুভিটেতে কমলাকান্তের বাবা আগে কালী পুজো করতেন। কমলাকান্তের বাস্তুভিটেতে কালী পুজো হয়ে আসছে আনুমানিক 70 বছর ধরে। প্রথমে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল। সাধক কমলাকান্তের বাস্তুভিটেকে রক্ষা করা, সাধক কমলাকান্তের অস্তিত্বকে কাল্লাতে টিকিয়ে রাখার জন্য সাধক কমলাকান্তের ভিটেতে কালী পুজো শুরু করেন এখানকার জনসাধারণ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা যেটুকুনি জেনেছি যে আমাদের এখানকার কালনার ভূমিপুত্র লক্ষ্মী বোস রাজ্যের প্রাক্তন উনি বিধায়কও ছিলেন, সম্ভবত কলকাতার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ছিলেন কালনার ভূমিপুত্র। ওনার পরামর্শে কিন্তু আমাদের কালনার অসিত ব্যানার্জি তখন উনি ওনার পারমিশন নিয়েই কিন্তু এখানে এই পুজোটা ভালোভাবে করতে শুরু করেন, নতুন মন্দির আকারে উনি করতে শুরু করেন। তারপর থেকে মন্দির তখন ছোট ছিল, দরমার ছিল, টালি দেওয়া ছিল। তারপর তার পরবর্তীকালে আস্তে আস্তে এই আপনারা দেখছেন যে পেছনে যে মন্দিরটা সেটা অনেক পরে তার রূপ এসেছে। এবং একজন কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের একজন ইঞ্জিনিয়ার ছিলেন সামন্তবাবু, উনি কিন্তু এই মন্দিরে আসতেন, অসিতবাবুর কাছে আসতেন এবং বন্ধু সম ছিলেন এবং এসে ফান্ড সংগ্রহ করে এই কংক্রিটের এই মন্দিরটা কিছুটা উনি করেছিলেন। তার পরবর্তীকালে আমরা এটা আরও বড় করে করেছি। নিরামিষ ভোগ দিয়ে মাকে পুজো দেওয়া হয়। প্রতি 3 বছর অন্তর কালীকে ভাসান দেওয়া হয়। তবে এইখানে একটি বিশেষ পুজোর সময় এখানকার পুরোহিত যেই প্রদীপ জ্বালান, সেই প্রদীপের আলো যতক্ষণ ধরে জ্বলে ততক্ষণ পুজো হয় এবং পুজোর পরদিনও একইভাবে জ্বলতে থাকে। এই প্রদীপ ওই পুরোহিত ছাড়া আর কেউ জ্বালাতে পারেন না। আচ্ছা, সাধক কমলাকান্তের বাস্তুভিটেতে যেই কালী মূর্তি রয়েছে তার সামনে তো প্রদীপ জ্বালানো হয় এবং সেটা নাকি নেভে না, এই একটা কথা আছে, তো এটার যখন সন্ধ্যেবেলা জ্বালানো হয় তখন কিছু তেল তারপরে জ্বালিয়ে দিয়ে জল ঢেলে দেওয়া হয়, তারপরে যতটা প্রদীপের তার ক্ষমতা থাকে লাস্টে দেখা যায় জলটা পড়ে আছে, তেলটা ওটা পুজোর দিনও হবে। আচ্ছা, এ হবেই, এ হতেই হবে। মানে এটা কত বছর ধরে হচ্ছে তাও? তাও এটা কত বছর ধরে এই প্রদীপটা জ্বলছে একভাবে? এটা ধরুন 40 বছর ধরেই চলছে, একভাবে জ্বলে না। পুজোর সময়গুলোতে পুজো যখন আমরা রেগুলার পুজো করি বা মায়ের পুজো যেদিনকে হয়, হ্যাঁ হ্যাঁ, সেই দিনকে এই জিনিসটাকে দেওয়া হয় এবং যতক্ষণ তেল থাকে জ্বলতে থাকে তেলে আর জলে। আচ্ছা, তেল জলে মিশ্রণে প্রদীপটা জ্বালানো হয়, এটা আপনি করেন? আচ্ছা, আপনি এখানকার পূজারি, কত বছর ধরে পুজো করছেন তাও? মানে আগে তো করছিলাম কিন্তু এককভাবে করতে হচ্ছে আমাকে 15 বছর ধরে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।